বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো মাই দেয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম এসপি সংকরণ কি এবং এসপি পি সংকরণের মাধ্যমে কিভাবে ইথাইন অনুগঠিত হয় তা তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে আমি এসপি পি মাধ্যমে কীভাবে ইথাইন অনুগঠিত হয় তা আলোচনা করব আসো সেই আলোচনা করবো শুরু করি দেখো আমি এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস লিখেছি কার্বনের পারমাণিক সংখ্যা ছয় তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টুপি টু তারপরে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টুপি জেড জিরো উত্তেজিত অবস্থায় কার্বন টু এস ও থেকে একটি ইলেকট্রন স্থানান্তর করে টু বিজের ও এবং চারটি বিজের ইলেকট্রন প্রাপ্ত হয় এরপরে লিখেছি আমি হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা এক তাই ওয়ান এস ওয়ান এই হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এবার আমি তোমাদেরকে বলবো এস পি সংকরণ কী কোনো পরমাণুর যোজনী শক্তি স্তরের একটি এস এবং একটি পি অরবিটাল মিশ্রিত হয়ে যে সংকরণ সংগঠিত হয় তাকে বলা হয় এসপি সংকরণ এই অ্যাসপি সংকরণের ফলে দুটি এসপি অরবিটাল তৈরি হয় যে দুটি এসপি অরবিটাল একই সরল রেখা বরাবর থাকে এবং তাদের অরবিটাল দুটির মধ্যবর্তী কোণ থাকে একশত আশি ডিগ্রি এই এসপি সংকরণের মাধ্যমে কার্বন ইথাইন অণু তথা অ্যালকাইন গঠন করে এই অ্যাসপি সংকরণের মাধ্যমে কার্বন ইথাইন অণু তথা অ্যালকাইন গঠন করে উত্তেজিত অবস্থায় কার্বনের যুজনী শক্তিস্তরে স্তরে দেখো চারটি বিজুল ইলেকট্রন রয়েছে উত্তেজিত অবস্থায় কার্বনের যুজনী শক্তিস্তরে চারটি বিজুল ইলেকট্রন থাকে আমি এটাকে যদি একটু পেছন থেকে বলি কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিম্নরূপ তারপর এরকম ইলেকট্রন বিন্যাস দেবে তারপর বলবে উত্তেজিত অবস্থায় কার্বন টু এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন টুপি জ্যাড অরবিটালে স্থানান্তর করে ফলে যুজনী শক্তি স্তরে কার্বন চারটি বিজুর ইলেকট্রন প্রাপ্ত হয় এই বিজুর ইলেকট্রন প্রাপ্ত চারটি অরবিটালের মধ্যে দুটি অরবিটাল একটি টু এবং অপরটি টুপি এক্স অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে এসপি সংকরণের মাধ্যমে দুটি এসপি অরবিটাল তৈরি করে এই দুটি এসপি অরবিটাল পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে সরল সরলরেখায় অবস্থান করে যা নিম্নে দেখানো হল অতপর তোমরা করবে কি এটা দেখা দেখো এই হচ্ছে কার্বনের টু এস অরবিটাল তোমরা জানো টু এস অরবিটাল হচ্ছে গোলকাকৃতির স্ফেরিক্যাল এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ প্লাস প্লাস হচ্ছে টুপি এক্স তোমরা জানো টু এক্স হচ্ছে এই যে একসক্ষ বরাবর ডাম্বেল শেপ এটা হচ্ছে টুপি এক্স অরবিটাল প্লাস এগুলো সংকরণে অংশগ্রহণ করবে না তারা যে আছে সেটা দেখানোর জন্য আমি লিখেছি এটা হচ্ছে টুপি ওয়াই টুপি ওয়াই এটা একসক্ষ বরাবর এটা একসক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা একসক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এরপরে যোগ এইটা হচ্ছে পি জ্যাড বিটাল এটা হচ্ছে টু পি জ্যাডোর বিটাল এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড এরপর তিন মধ্যে আমরা লিখব এস পি এখানে এস পি লিখার অর্থ হচ্ছে এসপি সংকরণ হচ্ছে এসপি সংকরণ এসপি সংকরণ হচ্ছে এই এসপি সংকরণ হওয়ার অর্থ হচ্ছে এই টু এস অরবিটাল আসবে আর টু পি এক্স অরবিটাল আসবে এই দুইটা একত্রে মিশ্রিত হবে মিশ্রিত হওয়ার পর মিশ্রিত হওয়ার পর কি হবে এরকম হবে দেখো এইখানে একটি কার্বন হবে এই যে আমি এই জায়গাটার মধ্যে লিখতে পারছি না তাই আমি উপরে চলে যাচ্ছি এই জায়গাটা ভালো লেখা হচ্ছে না এটা মুছে ফেললাম এটা মুছে ফেললাম এবার এবার সংকরণের ফলে কার্বনটি যে রূপ ধারণ করবে সেটা দেখাচ্ছি আমি এই যে কার্বন এইখানে একটি এসপিওর বিটাল এইখানে একটি এসপিওর বিটাল এটার নাম কিন্তু এস পি এটার নাম এস আর অসংকৃত টুপিওয়াই এটার সাথে লম্বভাবে অবস্থান করবে এটা কিন্তু টুপি ওয়াই আমি টু পি এইভাবে দাগ টেনে দিচ্ছি এই অরবিটালটা হচ্ছে টুপি আর টু পি জেড টু জেড এখানে একটি ইলেকট্রন থাকবে এখানে একটি ইলেকট্রন থাকবে এটা এসপি অরবিটাল এটা এসপি অরবিটাল এখানে একটি ইলেকট্রন থাকবে এখানে একটি ইলেকট্রন থাকবে আর টু জেড অরবিটালও দাগ কেটে দিচ্ছি এটা টুপি অরবিটাল এটা টুপি পি অরবিটাল তাহলে এসপি সংকরণের ফলে যে এস অরবিটাল পাওয়া যাবে সেটি হচ্ছে এরকম এই এই অ্যাসপি অরবিটালগুলো একই সরল রেখা বরাবর থাকবে এবং তাদের মধ্যে এই দুটো এসপি অরবিটালের মধ্যবর্তী কোন হবে একশত আশি ডিগ্রি একশত আশি ডিগ্রি তাহলে এসপি সংকরিত কার্বনের এসপি অরবিটাল দুটি একই সরল রাখা বরাবর থাকবে এবং টুপিওয়াই টুপি জেড অরবিটাল দুটি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করবে লম্বভাবে অবস্থান করবে অতপর এইভাবে সংকৃত দুটি এসপি কার্বন এইভাবে সংকৃত দুটি এসপি কার্বন মানে এসপি সংকৃত দুটি কার্বন পরমাণুর এসপি এসপি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন বন্ধন তৈরি করবে কার্বনের অপর এসপি অরবিটাল একটি হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আরও একটি বন্ধন তৈরি করবে যা নিম্নে দেখানো হলো আমি আবার মুছে ফেললাম এটা মুছে ফেললাম মুছে ফেললাম এবার লক্ষ্য করো এরকম এসপি সংক্রিত দুটি কার্বন নিয়ে আসতেছি দুটি কার্বন এই যে এখানে একটি কার্বন এখানে একটি কার্বন ওর এসপি অরবিটাল

টুপি ওয়াই অরবিটালগুলোকে দাগ কেটে দিচ্ছি টুপি জেড অরবিটালটিকে দাগ কেটে দিচ্ছি দাগ কেটে দিচ্ছি এই তো এইখানে একটি ইলেকট্রন ছিল একটি হাইড্রোজেনের এস অরবিটালের সাথে এটা যুক্ত হবে এখানে একটি হাইড্রোজেনের সাথে ওয়ান এস অরবিটালের সাথে একটি বন্ধন হবে এই যে সিগ্মাবন্ধন করলো তাহলে এটা কার্বন হাইড্রোজেন বন্ধন এটা কার্বন হাইড্রোজেন বন্ধন এখানে কার্বন কার্বন এসপি এ অরবিটালটা এসপি এটাও এসপি অরবিটাল তাহলে এইভাবে এসপি সংকটিত দুটি কার্বন পরমাণু এসপি এস পি মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে একটি বন্ধন তৈরি করে এটা হচ্ছে এটা কার্বনের অপর এসপি অরবিটাল হাইড্রোজেনের ওয়ান এস ওরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আরও একটি বন্ধন তৈরি করে তাহলে এই কার্বনটির সিগমা বন্ধন হলো এটা এখানে একটা এখানে একটা এই কার্বনের দুইটা হলো এখানে একটা এখানে একটা অতপর অতপর সমান্তরালে অবস্থিত টুপি এবং টু পি জেড টু সাথে টু পি টুপি জেড এর সাথে টুপি জেড সমান্তরালে অবস্থিত অপর দুটি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুটি পাই বন্ধন তৈরি করে এবং ইখাইন অনুঘটিত হয় এবার দেখো এই যে এটা টু পি ওয়াই টুপিওয়াই এই যে পাশাপাশি অধিক্রমণ হবে আর এই হচ্ছে টু পিজেড এই যে টু পি জেড টু পিজেড এই যে টু পিজেড তাহলে এইটার সাথে এইটার এই যে টু পিজেডিড এই যে এইটা বন্ধন হবে বন্ধন হওয়ার ফলে বা আমরা লিখব এরকম সি সি এই যে সিগমা বন এরপরে দুইটা পাই বন একটা পাই এই একটা পাই যদিও দুইটা পাই বন্ধনের কিন্তু উপরে দুটি অংশ আছে নিচে দুটি অংশ আছে পিওয়াই পিওয়াই দিয়ে যে পাই বন্ধন হয়েছে সেটার এক উপরে একটা অংশ আছে নিচে একটা অংশ আছে টুপিজেড টুপি দিয়ে যে বন্ধনটা হয়েছে সেটার উপরে একটা অংশ আছে নিচে একটা অংশ আছে তো আমরা এইখানে একটা পাই বন্ট দিলাম এইখানে একটা পাই বন্ড দিলাম অর্থাৎ টোটাল তিনটা বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন দুইটা পাই বন্ধন আর এখানে যে হাইড্রোজেন যুক্ত হয়েছে সেই হাইড্রোজেনটা হচ্ছে এই যে এখানে এরপরে এই যে হাইড্রোজেন যুক্ত হয়েছে এটা এই যে এখানে এবং এই যে কোনটা হলো এই কোনটা কিন্তু একশত আশি ডিগ্রি অর্থাৎ বন্ধন কোন এইচ সি সি মানে কোন এইচ সি সি ইকালটু হচ্ছে একশো আশি ডিগ্রি এবং ইথাইন গঠন হচ্ছে সরল রেখিক একদম সরলরেখা বরাবর থাকে এই জন্য ইথাইন গঠন হচ্ছে সরল রেখিক তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন এসপি সংকরণের মাধ্যমে ইথাইন তথা অ্যালকাইন তৈরি করে ইথাইন এই যে সরল রেখিক ইথাইন গঠন হচ্ছে সরল রেখিক একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে কার্বনের উপরে পি ওয়াই পি পাইবন্ধনের একটা অংশ আবার পিজেড পিজেডের পাইবন্দনের একটা অংশ নিচে পিওয়াই পিও এর একটা অংশ পিজেডের এর একটা অংশ ফলে ইলেকট্রন ম্যাগের উপরে দুটো অংশ নিচে দুটো অংশ থাকার কারণে এটা সিলিন্ডারের মতো হয়ে যায় এটা সিলিন্ডার ইলেকট্রন ম্যাগের সিলিন্ডারের মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এসপি সংকরণ কি এবং কিভাবে কার্বন এসপি পি সংকরণের মাধ্যমে ইথাইন অনু গঠন করে আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ